রাজধানী সহ সারা দেশে শান্তি সমাবেশের মাধ্যমে বিএনপি জামায়াতের অবরোধের বিরুদ্ধে মাঠে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ সহ রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গাবতলী বাস টার্মিনাল এলাকায়ও অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা। নেতারা জানায়, বিএনপি জামায়াতের অবরোধ মুখ থুবড়ে পড়েছে, দেশের জনগণ এই অবরোধ প্রত্যাখ্যান করেছে, তাই জনসাধারণকে আতঙ্কমুক্ত থাকার আহ্বান তাদের। হঠাৎ করে চোরের মতো এসে একটা বোম মেরে দিয়ে চলে যাচ্ছে, এই ভীতিটা জনমনের মধ্যে রয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ এবং ঢাকাবাসী সজাগ রয়েছে, সক্রিয় রয়েছে। যেখানে চোরকে পাওয়া যাবে সেখানেই কিন্তু চোর ধরবে এবং গণধোলাই দিয়ে এই শহরের শান্তি নিরাপত্তা করবে। বাংলার মানুষ শেখ হাসিনাকে ওই ক্ষমতার শীর্ষে প্রধানমন্ত্রী হিসেবে না দেখতে পারবে ততদিন পর্যন্ত স্বাধীনতাকামী মানুষ, জনগণ এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে থেকে পাহারা দেবে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, আপনার কাছে জানতে চাইব, অবরোধের বিরুদ্ধে মাঠে অবস্থান করা আওয়ামী লীগ নেতাকর্মীরা কি বলছে? সাথে গাড়ির চাকা ঘুরছে, অফিস আদালত বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আমি এখন আছি এই স্থানটিতে, এখানে কিন্তু ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। তারা কিন্তু বলছেন যে এই যে অবরোধ, বিএনপি জামাতের যে অবরোধ, সেটি কিন্তু মুখ টুকরে পড়েছেন এবং জনগণ কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন। এবং আমরা একটু জানতে চেয়েছিলাম, তারা যেটি জানিয়েছেন যে বিএনপি জামাতের যে বিগত দিনগুলোর যে নারকীয় তাণ্ডব, সেই তাণ্ডবের কারণে কিন্তু জনগণের আতঙ্ক তৈরি হয়েছে। এবং তারা যেটি বলছেন যে নির্বাচনী পরিবেশকে বানচাল করতেই তারা বিএনপি জামাতে অবরোধের ডাক দিয়েছেন। এবং জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক। এতক্ষণ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল।